এখন এই লোকেশনটা মূলত কেরানীগঞ্জ লোকেশন, এটা আমার বাইক। আর কেরানীগঞ্জ হতে যদি আসতে চান তাহলে মেয়র হানি ফ্লাইওভার দিয়ে বাম পাশে যে একটা রোড মাওয়ার রোড, ওই মাওয়া রোড ধরে চলে আসতে হবে। দেখেন লোকেশনটা খুবই সুন্দর, বাট হচ্ছে প্লেসটা খুব সিমসাম নীরব। কিছু বসতি আছে এখানে, তেমন ঘনবসতি নেই, ফ্ল্যাটগুলো খালিই থাকে, ভাড়া হবে দেওয়া। ঘুরতে আসতে পারেন, বাট একটু রিস্কি কারণ খুবই নীরব থাকে। বাট গ্রুপে আসলে ভালো কেরানীগঞ্জে। এটা পড়েছে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, আমি সেটা আপনাদের দেখাচ্ছি এখন। আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন, লিঙ্কনে। এখন দেখেন, আমি আপনাদের পাসপোর্ট অফিসটা একটু দেখাই যদি। এই যে, এটা হচ্ছে আঞ্চলিক পাসপোর্ট অফিস কেরানীগঞ্জের।